আমি প্রীতম, আমার চ্যানেল নেচার গুরুতে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি আমার অ্যাপার্টমেন্টের একদম টেরেসে, ছাদে, যেখানে আসার অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই যে অ্যাপার্টমেন্টটা আমি কিনেছি, এই অ্যাপার্টমেন্টটা হোম লোনের মাধ্যমে। তাই আমার অনেক ফ্রেন্ডসরা অনেক সময় আমাকে নানাবিধ কোশ্চেন করে থাকে যে এই হোম লোন যে কিনলাম, হোম লোন দিয়ে যে ফ্ল্যাটটা আমরা কিনলাম, কীভাবে কিনলাম, কীভাবে প্রপার্টি সার্চ করলাম, কীভাবে ইনভেস্ট করলাম এবং হোম লোনের জন্য অ্যাপ্লাই করলাম, কী ধরনের ডকুমেন্টস লাগে, এবং এই সংক্রান্ত আরও অনেক প্রশ্ন তারা করে থাকেন। তাই যখন আমি ইউটিউবে নানা ধরনের ভিডিও তৈরি করছি, নানা ধরনের ইন্টারেস্টিং ভিডিও তৈরি করছি ফিনান্স রিলেটেড, ব্যাংকিং রিলেটেড, তখন মনে হলো হোম লোন একটা এমন একটা বিষয় যে বিষয়ের উপর অনেকের অনেক ইনফরমেশান জানা নেই। তাই আজকে হোম লোনের উপরে একটা ওভারঅল ভিডিও তৈরি করার চেষ্টা করেছি, যেখানে আমি বলতে চাইছি কী করে আপনারা প্রপার্টি সার্চ করবেন, কী করে আপনারা ব্যাংকার সিলেক্ট করবেন, কী কী ডকুমেন্টস আপনার মিনিমাম লাগবে এবং এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি কীভাবে আপনি হোম লোনের জন্য অ্যাপ্লাই করবেন এবং সাকসেসফুলি হোম লোনটা নেবেন এবং আপনার যে প্রপার্টি সেই প্রপার্টি আপনি পজিশন নেবেন। তো চলুন, আমি আমার কম্পিউটার স্ক্রিনে এই নিয়ে একটা সুন্দর প্রেজেন্টেশন তৈরি করেছি, যেখানে আপনাদের ইন ডিটেলস এই ব্যাপারগুলো বুঝিয়ে বলবো। এখানে প্রথমেই যে পেজটা রয়েছে বানিয়েছি আমি, সেটা হোম লোন অল ডিটেলস ইন ফিউ মিনিটস, কয়েক মিনিটের মধ্যে আমি চেষ্টা করব আপনাদের হোম লোনের সম্পর্কে সমস্ত তথ্য দেওয়ার। ফলো দ্য স্টেপস অ্যান্ড বি এ সাকসেসফুল বায়ার। দেখি, প্রথমে হোম লোন নেওয়ার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা সবার প্রথম প্রয়োজন সেটা হচ্ছে ফাইনালাইজ দ্য প্রপার্টি। প্রপার্টি কী কী হতে পারে? রেডি টু মুভ প্রপার্টি হতে পারে, আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি হতে পারে এবং তার সাথে সাথে কনস্ট্রাকশন অফ হোমস অন ওন ল্যান্ড, নিজের জমিতে আপনি বাড়িও তৈরি করতে পারেন। আমরা যখন প্রপার্টি সার্চ করি তবে সেক্ষেত্রে তিন ধরনের প্রপার্টি নর্মালি আমরা দেখে থাকি, এর বাইরেও কিন্তু অনেক অপশনস থাকে। তারপরে যে পেজটা, সেখানে যে জিনিসগুলো, যদি কোনো প্রপার্টি আমি সার্চ করে থাকি তারপরে যেটা প্রথমেই করতে হবে আমাকে, যিনি ডেভেলপার আছেন, ধরে নিই যদি আমি ফ্ল্যাট কিনছি তাহলে যিনি ডেভেলপার আছেন তার থেকে সেই প্রপার্টি রিলেটেড ডকুমেন্টসগুলো আমাকে দেখতে হবে, একবার নিজে যেটুকুনি আমি বুঝি আমার পক্ষে দেখে নেওয়া উচিত। তারপরে যদি আমার প্রপার্টি পছন্দ হয় তাহলে আমাকে করতে হবে বুকিং। বুকিংয়ে এখানে যেখানে একটা কথা বলে রাখি, নর্মালি একটা হোম লোন যখন আমরা প্রসেস করি তখন প্রপার্টি যে ভ্যালু থাকে তার 80-90% নিউ প্রপার্টির ক্ষেত্রে অবশ্যই 80-90% পর্যন্ত টাকা ব্যাংক কিন্তু ফিনান্স করে। শুধু ব্যাংক নয়, NBFCs এবং আদার যে সমস্ত ন্যাশনালাইজড ব্যাংক, প্রাইভেট ব্যাংক এবং NBFCs, আমি সবার কথাই কিন্তু এখানে বলছি, তারা কিন্তু প্রপার্টি ভ্যালু 80-90% পর্যন্ত তারা কিন্তু ফিনান্স করে। তাহলে বাকি যে 10% বা 20% টাকা যেটা আপনাকে নিজের পকেট থেকে পে করতে হচ্ছে, সেই টাকাটাই আপনি ডাউন পেমেন্ট হিসাবে পে করছেন ডেভেলপারকে, এবং যেটাকে আমরা বলছি বুকিং অফ দ্য প্রপার্টি বা অ্যাজ ডাউন পেমেন্ট হিসাবে। এবং যখন আপনি পেমেন্ট করছেন তারপরে যে কাজটা স্পষ্টত করতে হবে সেটা হচ্ছে এগ্রিমেন্ট টু সেল, একটা সেল এগ্রিমেন্ট করে নেওয়া। তারপরে যে কাজটা শুরু হয়, সেল এগ্রিমেন্ট হয়ে গেল, এবার আমাকে খুঁজতে হবে ব্যাংকার্স, মানে কোন ব্যাংক আমার জন্য সুইটেবল, কোন ব্যাংকে আমি অ্যাপ্লাই করলে দ্রুত লোন পেতে পারবো। আবার অনেক ক্ষেত্রে এমন অনেক প্রজেক্টস থাকে যে প্রজেক্টসগুলো একটা বা তার বেশি সংখ্যক ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো তারা অ্যাপ্রুভ করা থাকে, মানে সেই প্রজেক্টগুলোকে বলা হয় অ্যাপ্রুভড প্রজেক্ট। তো সেই সমস্ত অ্যাপ্রুভ প্রজেক্টের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, কারণ সে সমস্ত প্রজেক্টের যে সমস্ত ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টসগুলো নর্মালি ভেরিফিকেশান করার পরই ব্যাংক সেই প্রজেক্টটাকে অ্যাপ্রুভাল দেয়। সুতরাং অ্যাপ্রুভ প্রজেক্টের ক্ষেত্রে যে ব্যাংকার অ্যাপ্রুভ করেছে সেই সমস্ত ব্যাংকারের কাছে গেলে শুধুমাত্র আপনার KYC রিলেটেড ডকুমেন্টসগুলো সাবমিট করলেই কিন্তু লোনের কাজটা আরও অনেক ইজি হয়ে যায়। বাট অ্যাজ এ হোল যদি কোনো প্রজেক্ট অ্যাপ্রুভ করা না থাকে তাহলে আমাকে যেটা করতে হবে সেটা আমি প্রথমেই বিভিন্ন ব্যাংকে রেট অফ ইন্টারেস্টগুলোকে আমাকে দেখে নিতে হবে, কোন ব্যাংকে রেট অফ ইন্টারেস্ট কম, কোনটা বেশি। আজকের ডেটে মার্কেটে সমস্ত ব্যাংকেরই রেট অফ ইন্টারেস্ট কম বেশি একই ধরনের, কিন্তু তুলনামূলক বড় ব্যাংকের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট সামান্য হয়তো 0.10 থেকে 0.15 বা 0.20 রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্স থেকে থাকে। তো সেইটা একটা ব্যাপার।
প্রজেক্ট অ্যাপ্রুভাল আছে কিনা যে জিনিসটা আমি বলছিলাম, যে কোনো ব্যাংকারে কোনো ব্যাংকার দ্বারা যদি প্রজেক্ট অ্যাপ্রুভাল থাকে তাহলে সেটাও একবার আমাদের বিবেচনা করা দরকার। তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্রসেসিং ফি, কারণ প্রসেসিং ফি একটা নেগোশিয়েবল জিনিস। প্রসেসিং ফি ভ্যারি করে, কোনো কোনো ব্যাংকার প্রসেসিং ফিটে ওয়েভিয়ারও দিয়ে থাকে, সুতরাং সেই জিনিসটাও দেখে নেওয়া দরকার। এবং এইগুলো দেখে নেবার পরে যখন আপনি বুঝলেন কোন ব্যাংকারে যাবেন, কোন ব্যাংকে আপনি চুজ করবেন, তারপরে আপনার শুরু হবে হোম লোন অ্যাপ্লিকেশন প্রসেস। এই প্রসেসের প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে অনলাইন বা অফলাইনে ইনকোয়ারি জেনারেট করতে হবে যে আপনি ইন্টারেস্টেড, ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে। এবং তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রসেসিং ফি নিয়ে একটা কিন্তু নেগোসিয়েশন ব্যাংকের সঙ্গে করে নিতে হবে। কারণ নর্মালি স্যাংশন লোন অ্যামাউন্টের উপরে 0.25 থেকে 5% মানে 0.5% ফিগারটা হয়ে থাকে প্রসেসিং ফি। সেক্ষেত্রে কোনো কোনো ব্যাংক প্রসেসিং ফিতে ওয়েভারও দেয় যদি আপনি সাকসেসফুলি আপনার লোনটা প্রসেস হয়। সুতরাং সেই জিনিসটাও আপনি নেগোসিয়েট করতে পারেন ব্যাংকের সাথে। এবং তারপরে যেটা সাবমিশন অফ ডকুমেন্টস ফর ভেরিফিকেশন, এখানে কী কী ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো আমরা একবার দেখে নেব। এর পরের পেজগুলোতে আমি ডকুমেন্টসগুলো নিয়ে আলোচনা করেছি। এবং অবশ্যই রেট অফ ইন্টারেস্ট। আরেকটি কথা এখন জানিয়ে রাখি, এখন বর্তমানে এর আগে যে রেট অফ ইন্টারেস্ট ছিল সেটা ছিল বেস রেট বেসিসে করা হতো, কিন্তু এখন মার্কেটে দুটো ইন্টারেস্ট রেট চলছে, দু ধরনের পদ্ধতি ইন্টারেস্ট ক্যালকুলেটরের। একটা হচ্ছে রেপো বেসড, যা আমরা জানি আরবিআই যে রেপো এবং রিভার্স রেপো রেট চেঞ্জ করে থাকে, নির্দিষ্ট 2 মাস বা 3 মাস সময় অন্তর চেঞ্জ করে থাকে। এই যে চেঞ্জ হয়, এই চেঞ্জের উপর বেস করে ব্যাঙ্কগুলো যাতে হোম লোন গ্রাহককে সেই সুবিধা পৌঁছে দিতে পারে তার জন্যে কিন্তু রেপো বেসড হোম লোনের সূচনা হয়েছে। এবং 2019 সেপ্টেম্বর অক্টোবর পিরিয়ড থেকে সমস্ত ন্যাশনালাইজড ব্যাঙ্ক এবং প্রাইভেট ব্যাঙ্কগুলো ধীরে ধীরে রেপো বেসড ইন্টারেস্ট রেটের দিকে এগোচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা প্রচলিত রয়েছে বর্তমানে সেটা হচ্ছে MCLR। MCLRও কিন্তু আপনি এই সিস্টেমেও নিতে পারেন, তবে বর্তমানে রেপো বেসড রেটে তুলনামূলক MCLR থেকে রেট অফ ইন্টারেস্টটা কম হচ্ছে। সেটাও আমাদের মাথায় রাখতে হবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে। এবার হচ্ছে আমি যে ব্যাংকে ডকুমেন্টসগুলো দেবো, ব্যাংক কী কী ভেরিফাই করবে আমার ডকুমেন্টস? একটা হচ্ছে লিগাল ভেরিফিকেশন করবে, প্রপার্টি রিলেটেড যে ডকুমেন্টসগুলো আমি সাবমিট করেছি ব্যাংকে তার একটা লিগাল ভেরিফিকেশন করবে। এবং এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু চার্জেবল, ব্যাংক কিন্তু এর জন্য নর্মালি চার্জ নিয়ে থাকে, যাকে আমরা সার্চিং বলি ইন জেনারেলভাবে। আরেকটা হচ্ছে টেকনিক্যাল ভেরিফিকেশন, মানে আপনি যে স্যাংশন প্ল্যান দিয়েছেন, আপনার ফ্ল্যাটের যে ড্রয়িং দিয়েছেন, ডিজাইন দিয়েছেন, সেইগুলো কিন্তু ওরা প্রপারলি টেকনিক্যালি ভেরিফাই করে। এবং টেকনিক্যালি ভেরিফাইটা অনেক সময় ফিজিক্যাল ভেরিফিকেশনও হয়, সুতরাং এটাও চার্জেবল। প্রপার্টি ভ্যালুয়েশন বা ইভ্যালুয়েশন যেটা হয় সেটাও চার্জেবল। এবং এটা অনসাইট ভেরিফিকেশন। এর মধ্যে যে আমি 4টে পদ্ধতির কথা লিখেছি এগুলো কিন্তু একে অপরের সঙ্গে অনেকটা রিলেটেড। অনসাইট ভেরিফিকেশন অ্যান্ড টেকনিক্যাল ভেরিফিকেশন দে আর রিলেটেড, অ্যান্ড লিগাল ভেরিফিকেশন অফ প্রপার্টি আর প্রপার্টি ইভ্যালুয়েশন এটাও কিন্তু রিলেটেড, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। আরেকটা হচ্ছে ফিনান্সিয়াল ভেরিফিকেশনস। ফিনান্সিয়াল ভেরিফিকেশনস যেটা আমরা বলি সেটা হচ্ছে যে প্রপার্টিটা আমরা নিচ্ছি এবং তার জন্য যে আমরা এগ্রিমেন্ট করেছি, যে পয়সা আমরা পে করেছি, অর্থাৎ যে সেই রিলেটেড কিছু ডকুমেন্টস বা কাগজ আমাদেরকে জমা দিতে হয়, সুতরাং সেটা ওরা কিন্তু ভেরিফাই করে থাকে, ব্যাংকার কিন্তু ভেরিফাই করে থাকে। অর্থাৎ আমি যে ডাউন পেমেন্টটা দিয়েছি এবং ডাউন পেমেন্টটা আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে, এই সংক্রান্ত স্টেটমেন্টও কিন্তু জমা দিতে হয়। এরপর হচ্ছে KYC ভেরিফিকেশন অফ কাস্টমার। KYCতে বেসিক্যালি একটা কাস্টমারের যেটা অ্যাড্রেস ভেরিফিকেশন হয়, ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে থাকে, ওভার ফোন ভেরিফিকেশন হয়ে থাকে, বেসিক্যালি থার্ড পার্টি কিছু কোম্পানির মাধ্যমে এটা কিন্তু ভেরিফিকেশনগুলো ক্রস ভেরিফিকেশনস হয়ে থাকে। এবং আপনার ইনকামের, যিনি আপনি যদি সার্ভিস হোল্ডার হন তাহলে আপনার কাজের জায়গাতে, বিজনেস হলে বিজনেসের জায়গাতে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনস হয়ে থাকে, এটা মাথায় রাখতে হবে। তারপরে তার সাথে সাথে ব্যাংক যেটা করে সেটা হচ্ছে ক্রেডিট অ্যাপ্রাইজাল করে এবং লোন স্যাংশন, মানে আপনার সিবিল স্কোর চেক করবে, মানে আপনার কোনো ক্রেডিট হিস্টরি আছে কি না। যদি আপনার ক্রেডিট হিস্টরি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তাতে কোনো প্রবলেম আছে কি না, আপনি এর আগে কোনো লোন নিয়ে কখনো ডিফল্টার হয়েছেন কি না বা লেট পেমেন্ট করেছেন কি না, তার উপরে নির্ভর করে কিন্তু সিবিল স্কোর। এবং সিবিল স্কোর যদি less than 700 হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাংকার কোশ্চেন অ্যারাইজ করতে পারে আপনার হোম লোন স্যাংশনের উপরে। 700 থেকে 800 প্লাস হোম সিবিল স্কোর অলওয়েজ হোম লোনের জন্য প্রেফার্ড, কারণ যেহেতু এটা
খুব সিকিউর লোন, সেক্ষেত্রে সিবিল স্কোর একটু কমের দিকে থাকলেও, লেস দ্যান 750 হলেও কিন্তু ব্যাংকাররা অ্যালাউ করে আপনার লোনটা স্যাংশন হতে। তারপরে আমরা চলে যাচ্ছি লোন অফার লেটার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। যদি আপনার লোনটা অফারটা আমার অ্যাপ্রুভড হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে লোন অফার ইস্যু করবে এবং লোন অফার লেটার ইস্যু করার পর সেইটাকে আপনাকে সাইন করে সাবমিট করতে হবে। দ্যাট ইজ মিন আপনি সেটা অ্যাকসেপ্ট করলেন। এরপরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে লোন এগ্রিমেন্ট, আপনাকে লোন এগ্রিমেন্ট করতে হচ্ছে। তারপরে যেটা হবে ডিসবার্সমেন্ট অফ লোন অন জেনারেশন অফ ডিম্যান্ড ড্রাফট, মানে আপনি যখন লোন এগ্রিমেন্ট কমপ্লিট করলেন আপনার টোটাল কাগজপত্র চলে যাচ্ছে ডিসবার্সমেন্ট সেকশানে এবং ডিসবার্সমেন্ট থেকে আপনার ডিম্যান্ড ড্রাফট ডিসবার্স হলো। এরপরে যখন আপনি নতুন প্রপার্টি নিতে যাচ্ছেন সেক্ষেত্রে রেজিস্ট্রেশন বা সেল ডিড এগ্রিমেন্ট, যেদিন আপনার রেজিস্ট্রেশন হবে সেই রেজিস্ট্রেশনের দিন আপনার ডেভেলপারের হাতে ট্রান্সফার করে দেওয়া হয় ওই ডিডি বা ডিম্যান্ড ড্রাফটটা, এবং বা আপনার যিনি সেলার থাকবেন সেই সেলারকে ট্রান্সফার করে দিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে জিনিসটা আমি একবার উল্লেখ করেছি, রেজিস্ট্রেশন অফ সেল ডিড এগ্রিমেন্ট, সেল ডিড এগ্রিমেন্ট হতে হবে, হ্যান্ড ওভার অফ ডিডি টু ডেভেলপার অফ সেলার অ্যান্ড পয়জন অফ প্রপার্টি, এবং আপনি কিন্তু প্রপার্টি পজিশন পেয়ে গেলেন। এরপরে যে জিনিসটা হচ্ছে লিস্ট অফ ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস, আমি তো টোটাল পদ্ধতির কথাটা এতক্ষণ বললাম, এবার যে ডকুমেন্টসগুলো আপনার লাগবে, প্রথম ডকুমেন্টস আপনার লাগছে অবশ্যই KYC ডকুমেন্টস, আরেকটা হচ্ছে প্রপার্টি রিলেটেড ডকুমেন্টস। তাহলে KYC ডকুমেন্টসে দেখে নেওয়া যাক, KYC ডকুমেন্টস কিন্তু বেসিক্যালি অ্যাপ্লিকেন্ট এবং কো অ্যাপ্লিকেন্ট, নর্মালি একটি হোম লোনের ক্ষেত্রে অ্যাপ্লিকেন্টও থাকেন এবং তার সঙ্গে একজন কো অ্যাপ্লিকেন্টও থাকেন, তো দুজনের ক্ষেত্রে ফিল্ড অ্যান্ড সাইন্ড অ্যাপ্লিকেশন ফর্ম অবশ্যই দিতে হবে। তাদের প্যান কার্ড তো মাস্ট, প্যান কার্ড ছাড়া কিন্তু প্রসেস আজকের দিনে হয় না, এবং সেক্ষেত্রে আধার কার্ড, তার সঙ্গে সঙ্গে যে কোনো অফ দ্য ফলোয়িং ডকুমেন্টসও চাইতে পারে যদি ব্যাংকার মনে করে, যেমন ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভ্যালিড পাসপোর্ট অথবা এনি আইডেন্টিটি কার্ড ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট। প্রুফ অফ ইনকাম হিসেবে আপনি কি সাবমিট করতে পারবেন, প্রুফ অফ ইনকাম হিসেবে যেটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে লাস্ট 3 মান্থ স্যালারি স্লিপ অবশ্যই দিতে হবে, লাস্ট 6 মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার যে স্যালারি অ্যাকাউন্ট যেখানে আপনার টাকাটা ক্রেডিট হয় প্রত্যেক মাসে আপনার এমপ্লয়ারের কাছ থেকে সেইটা, এবং লাস্ট 2 ইয়ার্সে ফর্ম 16 এবং ITR ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম 16 Part A Part B এবং তার সঙ্গে ITR আপনাকে জমা দিতে হচ্ছে। ইনকাম প্রুফ অফ নন স্যালারিড পার্সনসের জন্য, তাহলে এটার আগেরটা আমি বললাম স্যালারিড পার্সনসের জন্যে, নন স্যালারিড পার্সনদের জন্য প্রথম যেটা আছে সেটা হচ্ছে বিজনেস অ্যাড্রেস প্রুফ, আপনি কোথায় বিজনেস করেন, কী বিজনেস করেন তার ডিটেলস, ITR ইনকাম ট্যাক্স রিটার্ন আপনাকে দিতে হচ্ছে, ITR ডিটেলস ফর লাস্ট 3 ইয়ার্স একটা মাথায় রাখতে হবে, যদি আপনার বিজনেস থাকে তাহলে ব্যালেন্স শিট, প্রফিট লস অ্যাকাউন্টেড ফর লাস্ট 3 ইয়ার্স, বিজনেসে যদি লাইসেন্স থাকে যেমন আমরা ট্রেড লাইসেন্স পেয়ে থাকি এই টাইপের যদি কিছু থাকে তাহলে সেগুলো সাবমিট করতে হবে, তার সঙ্গে TDS সার্টিফিকেট আপনাকে সাবমিট করতে হবে প্রপারলি, এবং যদি আপনি প্রফেশনাল হন, যেমন CA হতে পারেন, ডক্টর হতে পারেন, লয়ার হতে পারেন, এই ধরনের প্রফেশনালসদের ক্ষেত্রে তার কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপনাকে জমা দিতে হবে। এবার আসছি আমরা প্রপার্টি ডকুমেন্ট, এতক্ষণ ছিল KYC ডকুমেন্টস, প্রপার্টি ডকুমেন্টস। প্রপার্টি ডকুমেন্টসের মধ্যে প্রথমেই যেটা আছে পারমিশন ফর কনস্ট্রাকশন, যেটা যদি অ্যাপ্লিকেবল হয় সেক্ষেত্রে পেমেন্ট রিসিভ, যে কথাটা আমি একবার বললাম, পেমেন্ট রিসিভ টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট শোয়িং অল পেমেন্টস মেড টু বিল্ডার, অর্থাৎ আপনি অ্যাজ এ বায়ার যে পয়সাটা ডাউন পেমেন্ট হিসাবে, যে টাকাটা ডাউন পেমেন্ট হিসাবে দিয়েছেন তার জন্যে আপনার বিল্ডার বা সেলার আপনাকে একটা রিসিপ্ট দিয়েছে, এবং আপনার টাকাটা যে অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে, নর্মালি আপনি চেক দিয়ে থাকবেন বা ডিমান্ড ড্রাফট দিয়ে থাকবেন, তো সেক্ষেত্রে যে অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে তার ডিটেলসটাও কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে, কারণ সেটাও কিন্তু ভেরিফিকেশন হয়, যেখানে আমি দেখেছিলাম ফিনান্সিয়াল ডকুমেন্টসে ভেরিফিকেশনের ক্ষেত্রে। কপি অফ দ্য কমপ্লিট চেন ডকুমেন্টস অফ প্রপার্টি, অর্থাৎ এই প্রপার্টি যে প্রপার্টি কীভাবে কার থেকে কার নামে ট্রান্সফার হয়েছে, কাকে পারমিশন দেওয়া হয়েছে, যদি কোনো কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া থাকে বিল্ডিং তৈরি করার জন্যে অথবা সেল করার জন্যে, তাহলে সেক্ষেত্রেও দিতে হবে। এছাড়া কপি অফ এগ্রিমেন্ট টু সেল, যেটা আপনি ডাউন পেমেন্ট দেওয়ার পর করেছিলেন, দিতে হবে। যদি আপনি কোনো লটারির মাধ্যমে অ্যালটমেন্ট হয়ে থাকে বা কোনো বিশেষভাবে অ্যালটমেন্ট হয়, সেক্ষেত্রে সেই অ্যালটমেন্ট লেটার আপনাকে প্রোভাইড করতে হবে, এবং পেমেন্ট রিসিপ্ট আপনি ডেভেলপার থেকে যা যা পেয়েছেন সেইগুলো দিতে হবে। অনেক ক্ষেত্রে DP পেমেন্টের ক্ষেত্রে লোক একটা বা দুটো ইনস্টলমেন্টেও ডেভেলপারকে DP বা ডাউন পেমেন্ট করে থাকে, তো সেক্ষেত্রে মাল্টিপল আপনার পেমেন্ট রিসিপ্ট থাকার কথা, সেটাও মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, আমি চেষ্টা করেছি বেসিক্যালি এই ছোট
একটা প্রেজেন্টেশনের মাধ্যমে হোম লোনের টোটাল প্রসিডিওরটা এবং তার জন্য কি কি ডকুমেন্টস লাগে সেইটা বোঝানোর জন্য। এটাই ছিল এই ভিডিওর মূল উদ্দেশ্য, প্রাইমারি একটা বেসিক নলেজ এবং কিভাবে এগোলে আমি হোম লোনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো, নিতে পারবো, তাই নিয়ে ছিল আজকে আমার এই ভিডিওটা। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল নেচার গুরু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।